Shantakaram Bhujagashayanam Padmanabham Suresham Vishwadharam Gaganasadrisham Meghabharanam Shubhangam Lakshmikantam Kamalanayanam Yogi Bhi Dhyana Gamyam Bande Vishnum Bhava Bhayaharam Sarvalokaika Natham. এই হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য, একবার বলছে যে তিনি সর্বব্যাপী নিরাকার, তার কোনো আকার নেই, আবার বলছে তিনি খুব সুন্দর, তার এরকম ধরনের আকার ইত্যাদি ইত্যাদি, এই দুটোই হিন্দুইজম। তা আমরা এখন যাব এই যে কৃষ্ণের এই বাণী যেটা আমরা পাঠ করছিলাম, যে অগ্নিকে গুরু করে অবধূত কী কী শিখছেন অগ্নির কাছ থেকে। তো তিনি অগ্নির কাছ থেকে কী শিখছেন সেটা আমরা গত মাসে আলোচনা করেছিলাম। 47th যে ভার্স, সেখানে অরিজিনাল যে ভাগবত সে তাতে 11 স্কন্ধ এবং 7th চ্যাপ্টার অধ্যায়, 7 অধ্যায় আর 47 শ্লোক, এইখানে তিনি বলছেন, আমি আবার পড়ছি, স মায়ায়া, এ পিওর বেদান্ত, সৃষ্টিটার কথা বলছেন। আর সৃষ্টিটা কী করে হলো বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন, বেদান্ত বলছেন স মায়ায়া, নিজের মায়া শক্তির দ্বারা। তো মায়া কী করে, মায়ার শক্তিটা কী? মায়া হচ্ছে আবরণ আর বিক্ষেপ। এটা একটু মনে রাখতে হবে, বারবার এই কথাগুলো আসবে। তো যারা আপনারা শুনছেন, যারা জানতে চাইছেন, তো বেদান্তের এই টার্মিনোলজিগুলো যদি একটু বুঝতে পারেন খুব ভালো লাগবে। তো সেটা হচ্ছে স মায়ায়া, তো নিজের মায়া দ্বারা। তো মায়া কী? মায়া হচ্ছে ভগবানের শক্তি। এই শক্তি কী করে? এটা আবরণ করে, আর আবরণের ওপর আর একটা কিছু বিক্ষেপ করে। আবরণ বিক্ষেপ শক্তি, আবরণ মানে ঢেকে দেওয়া। তো আবরণ করে কী ঢেকে দেয়? অরিজিনাল জিনিসটাকে ঢেকে দেয়। বিক্ষেপ কী করে করে? তার উপরে আর একটা জিনিস চাপিয়ে দেয়। বলে ওরা একটা সবসময় উদাহরণ দেন, যেমন একটা দড়ি পড়েছিল, তা একটা লোক সেই দড়িটাকে সাপ ভাবলো, তাহলে কী দাঁড়ালো? দড়িটা চাপা পড়ে গেল, অরিজিনাল দড়িটা, আর তার উপরে সাপটা কল্পনাটা ওর উপরে লাগিয়ে দিল, দিয়ে ভয় পেল। তেমনি এই জগৎ সৃষ্টি কী করে হলো? স মায়ায়া, নিজের মায়ার দ্বারা সৃষ্টম ইদম সৎ অসৎ লক্ষণম, একটা সৎ আর একটা অসৎ লক্ষণম। সৎ মানে কী? যেটা পারমানেন্ট থাকে। অসৎ মানে কী? যা থাকে না। এলে আমরা যে বাংলায় যে সৎ অসৎ বলি, যে এখন তো অসতেরই সব কিছু চলছে, চতুর্দিকে শুধু মিথ্যা আর মিথ্যা, তো এটা হচ্ছে অসৎ আমরা বলি এই না, কিন্তু সেরকম না। এইখানে তে সংস্কৃত শব্দটা সৎ মানে যেটা চিরন্তন, অসৎ মানে যেটা চিরন্তন নয়। তো অসৎ মানে এখানে কি বললেন? দেবতা। দেবতারা পুরো কল্পটা থাকেন, সেই জন্যে বলা হলো সৎ, ওই তুলনায় সৎ। কিন্তু যখন বেদান্তে সৎ কথাটা বলা হয়, ব্রহ্মকে বলা হয়, কোনো পরিবর্তন নেই, সেটা হচ্ছে সৎ। তো এখানে বলা হলো সৎ অসৎ লক্ষণম। তো লক্ষণম বলা হচ্ছে, এই শব্দগুলো একটু বুঝতে হবে, ওই জিনিসটা লক্ষ্য করলে আমরা যে কোনো কিছু দেখে বুঝতে পারি। গরু আর ঘোড়ার মধ্যে আমরা পার্থক্য করতে পারি, যারা জানে। কিভাবে পার্থক্য করি? লক্ষণ দিয়ে। কি লক্ষণ? গরুর লেজ আর ঘোড়ার লেজের মধ্যে পার্থক্য, চেহারার মধ্যে পার্থক্য, মুখের মধ্যে পার্থক্য,
কর্মের মধ্যে পার্থক্য, এটিকেগুলো বলে লক্ষণ। তা সৎ অসৎ লক্ষণম, অর্থাৎ ওই দেবতারা যারা পুরো পিরিয়ডটা বাঁচবেন, আর যারা জীব, নানান ধরনের জীব রয়েছে, অন্ডজ, স্বেদজ ইত্যাদি ইত্যাদি, তো এই সমস্ত প্রাণীদের মধ্যে তিনি সৃষ্টি করলেন। কে করলেন? বিভু। বিভু সৃষ্টি করলেন। এই বিভুটাকে সর্বব্যাপী আত্মা, সমায়া সৃষ্টম ইদম সৎ অসৎ লক্ষণম বিভু। তারপরে কি? প্রবিষ্ট ইয়তে তত্তৎ স্বরূপ অগ্নি ইব এধসি, এধসি অগ্নি ইব, অগ্নি মানে আগুনের মতো কাঠেতে, এধসি কাঠ, এধসি মানে হচ্ছে কাঠ। এখন একটা কাঠ, সেটা যেমন চেহারা, আগুনটারও দূর থেকে ওই রকমই চেহারা লাগে। যেমন একটা গাছে আগুন লেগে গেছে, দূর থেকে একদম গাছের মতোই মনে হবে, যদিও আগুনে পুড়ে যাচ্ছে। তো সেইটা থেকে উনি শিখলেন যে আগুন যেমন, আগুনের তো নিজস্ব কোনো রূপ নেই, ও যাকে দাহ করছে তার রূপটা গ্রহণ করছে তেমনিভাবে, অথচ সে কিন্তু ওই জিনিসটা নয়। এটা মনে রাখতো কি, আগুন একটা গাছকে পুড়িয়ে দিচ্ছে, দেখতে ওই গাছের মতো লাগছে আগুনটাকে, কিন্তু আগুনটা তো আর গাছ নয়, গাছের মতো নয়। ঠিক তেমনিভাবে বিভু সর্বব্যাপী আত্মা, তিনি মানুষ রূপে, পশু রূপে, পাখি রূপে, সরীসৃপ রূপে, সমস্ত রূপে প্রকাশিত হচ্ছেন, কিন্তু তিনি ওইগুলো নন। তো এইটা খুব সুন্দর করে উনি বলে দিচ্ছেন। তো স্বামীজি এদেশে এসে একটা বক্তৃতা করলেন যে বেদান্তের এই দৃষ্টিভঙ্গি, যে বেদান্ত যে আত্মা বা ব্রহ্ম এই সর্বভূতে সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন। তখন একজন ভদ্রমহিলা ওনাকে একটা চিঠি লিখলেন এই বক্তৃতা শোনার পর, যে তার মানে সবাই ভগবান। স্বামীজি তখন খুব সুন্দর করে একটা কবিতার মাধ্যমে চিঠিটার উত্তর দিছিলেন। স্বামীজির একটা কবিতার বই আছে, তো যদি আপনারা পারেন ওটা পড়বেন, ইংলিশে আছে, ওটা আবার বাংলা ওই ট্রান্সলেশনগুলো রয়েছে, উনি নিজে ইংলিশ নিজেই বাংলা সংস্কৃতে সব করেছেন টেন, বীর বাণী, খুব সুন্দর উদ্বোধন থেকে প্রকাশিত। সেখানে বলছেন যে একজন লোক রাম সীতার গল্প করছিল, খুব ওই মানে বলতে গিয়ে বলছেন, তো সারাক্ষণ সুন্দর করে সব রাম কীভাবে কী হলো, সীতা কত দুঃখ পেলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন, সুন্দর করে ব্যাখ্যা করেছে, সব হয়ে টয়ে গেল। তখন একটা লোক বলল, আচ্ছা স্যার, ওই যে সীতা যে কাঁদছিল ও কে? এতক্ষণ ধরে রাম সীতার গল্প পড়বার বলবার পর যদি এই প্রশ্নটা সীতাকে, তাহলে যে বক্তার অবস্থা হয় আমার অবস্থা সেই রকম। এখন এবার স্বামীজি বলছেন ওকে যে তুমি ব্যাপারটা বুঝতেই পারোনি, সবাই কিন্তু ভগবান না, ঈশ্বর নন, কিন্তু ঈশ্বর সবার মধ্যে বিভু রূপে রয়েছেন। বিভু মানে আত্মা, এই চৈতন্য। একবারে সত্যি সত্যি না, ওখানেও কিন্তু রিফ্লেকশন রূপ মতো। এইটা হচ্ছে আসল। কার থেকে শিখছেন বেদান্তের এই কথাগুলো অবধূত? আগুনের কাছ থেকে। আগুনের কাছ থেকে উনি শিখলেন সমায়া সৃষ্টম ইদম সৎ অসৎ লক্ষণম বিভু প্রবিষ্ট ইয়তে তত্তৎ স্বরূপ অগ্নি ইব এধসি। তা ব্রহ্ম নিজের মায়ার দ্বারা এরকম সমস্ত সৃষ্টি করেছেন। তাহলে আগুনটাকে দেখে বেদান্তের চরম জ্ঞানটা শিখে নিলে, তো দেখুন এক একজনের শেখার কীরকম থাকে, সেই বেদান্তের এই জ্ঞানটা একটাকে দেখি সঙ্গে সঙ্গে পাচ্ছে, আর সেটা কি বেদান্তের দৃষ্টিতে সৃষ্টি। বেদান্ত কি বলে সৃষ্টিতে, যে সৃষ্টি যেটা তুমি দেখছ আসলে এটা জাদুকরের তৈরি, সব যেমন দেখি আমরা সেই রকম, জাদুকর যেমন দেখায় আমরা সত্যি সত্যি দেখি, দেখে চিৎকার করি, কেঁদে উঠি, হাসি, হাততালি দিই, কিন্তু আসলে কোনোটাই ঠিক না, সত্যি না,
ঠিক তেমনিভাবেই জগতে যা তুমি দেখছ সব কিছুই কিন্তু ওই রকম, কেননা মায়ার শক্তির দ্বারা। এই মায়ার দুটো গুণ, দুটো শক্তি, কী কী শক্তি? আবরণ ঢেকে ফেলা আর বিক্ষেপ, ওর উপরে আর একটা কিছু চাপিয়ে দেওয়া। আবরণ আন বিক্ষেপ শক্তি। এখন এই যে সমস্তটা করছি, তারপরে কি হচ্ছে? আমাদের যে তিনটে গুণের মাধ্যমে সৃষ্টিগুলো হচ্ছে, এই মায়েরই শক্তি, সত্য রজ তম, এইটা বেদান্তের জ্ঞানটা উনি আগুনকে দেখে শিখলেন। তারপরে উনি 48 নম্বর শ্লোকে বলছেন যে এই যে চাঁদকে যখন আমরা দেখি, তো চাঁদের ওপর সূর্যের আলো যতটুকু পড়ে ততটুকুই তো দেখতে পাই। অমাবস্যার পর থেকে চাঁদ সেই এক ফালি চাঁদ, সরু একেবারে, আস্তে আস্তে ক্রিসেন্ট যেটাকে বলে, যে চাঁদ একটা ওই শিবের মাথাতে যেটা থাকে ওই রকম একটুখানি দেখতে সুন্দর, তারপরেতে ধীরে 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 ওইটা বড় হতে থাকে, পরিপূর্ণ চাঁদ হয়। তো এখন যখন চাঁদটাকে আমরা দেখতে পাচ্ছি না অমাবস্যাতে, তার মানে কি চাঁদ নেই? রয়েছেন তো, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? অজ্ঞান বলে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবও খুব সুন্দর উদাহরণ দিলেন। তো একজন বলছেন আমরা ভগবানকে দেখতে পাই না, কী করে বিশ্বাস করব? শ্রীরামকৃষ্ণ দেব সঙ্গে সঙ্গে বললেন, এই আকাশের দিকে দেখো তো, তারা দেখতে পাচ্ছ তো? দিনের বেলায় কোথায় কী করে তারা দেখবে? দিনের বেলায় তারা দেখতে পাচ্ছ না তো, তার মানে কি তারাগুলো ওখানে নেই, আকাশে নেই? তুমি দেখছ না বলে কি ওরা নেই? তেমনিভাবে তুমি দেখতে পাচ্ছ না বলে কি ঈশ্বর নেই? ঈশ্বরকে দেখতে গেলে, এই তারাগুলোকে দেখতে গেলে একটা সময় চাই, অন্ধকার হতে হবে, রাত্রির হতে হবে, তখন তারাগুলোকে দেখতে পাবে। ঈশ্বরকে দেখতে গেলেও সেরকম একটা সময় চাই, যখন তোমার মনটা এই জগৎ থেকে সম্পূর্ণ উঠে আসবে, জগতের কোনো বিষয়ে চঞ্চল হবে না, এই একাগ্র সেই মনের ওপরেই ঈশ্বরকে তুমি দেখতে পাবে। এসব কিছু না করে হঠাৎ করে কথা নেই বার্তা নেই নাচতে নাচতে এসে, আচ্ছা ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, তো এখন ব্যাস ঠিক আছে। এখন তুমি বিশ্বাস করো না বলে কি সত্যিটা থাকবে না? উনি সেটাকে বলতে গিয়ে বলছেন, চাঁদের যে অংশটা আমরা দেখতে পাই, অবদূত বলছেন, তো সেইটুকুই দেখতে পাই, বাকি চাঁদটা কি নেই? আছেন তিনি। ঠিক তেমনিভাবে যে প্রাণীর যে জন্ম মৃত্যু, এই যে সর্ববিধা চেঞ্জ হচ্ছে, জায়তে অস্তি বর্ধতে বিপরিণীয়মতে বিপক্ষীয়তে ম্রিয়তে, প্রত্যেকটি প্রাণীর যেই জন্ম হলো অমনি মৃত্যুর দিন ঠিক হয়ে গেল। যেদিন জন্মের দিন আমরা খুব হ্যাপি বার্থডে বলে টলে কেক কাটি, কিন্তু মৃত্যুর দিন তো আগে থেকে কেক টেক কেটে খেটে রাখলে ভালো, কেন কি তখন তো আর আমি খেতে পারবো না, বাকিরা আমার হয়ে খাবে, তো সেই জন্যে কেন কি হবেই হবে মৃত্যু। আর মাঝখানে কি হবে? থাকবে, বড় হবে, পরিবর্তন হবে, বিকৃতি হবে শরীরের, হয়ে হয়ে এই অবস্থা হবে। তো এখন এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই সমস্ত পরিবর্তনগুলো এই শরীরে হচ্ছে, তার মানে কি আমি এই পরিবর্তন? না, ওই অবদূত ওইটা লক্ষ্য করছেন, ওইটা শিখছেন চাঁদের থেকে। বলছেন চাঁদ কিন্তু একই থাকে, চাঁদের কোনো পরিবর্তন হচ্ছে না, তেমনি আত্মারও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এই শ্লোকগুলোর মাধ্যমে আত্মজ্ঞানের কথা অবদূত আমাদেরকে বলছেন, যে আগুন যেমন যে জিনিসটাকে জ্বালায় তার রূপটা গ্রহণ করে বটে, কিন্তু আগুনের রূপ ওটা নয়, ঈশ্বর তেমনি বিভু তেমনি সর্বব্যাপী আত্মা তেমনিভাবে সবার রূপের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন বটে, তবে তিনি ওইটা নন, ওনার মাধ্যমে প্রকাশিত হচ্ছে বটে, আগুনের মধ্যে দিয়ে ওই গাছটার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে তেমনিভাবে চাঁদ, সূর্যের আলোটুকু যেটুখানে পড়ছে সেইটুকুই আমরা দেখতে পাই, কিন্তু চাঁদ যেমন ছিল তেমনি থাকে। ঠিক তেমনিভাবে আমাদের আত্মার কিন্তু
কোনো পরিবর্তন হয় না। ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি ইয়ম সামগাঃ। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ম যোগিনা যস্যান্তাম ন বিদু সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। শান্তি শান্তি শান্তিহি।